ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার থেকে আমরা কিভাবে বাইনারি নাম্বার লিখতে পারব অর্থাৎ একটা ডেসিম্যাল নাম্বারকে আমরা সরাসরি দেখে কিভাবে ওর বাইনারি নাম্বারটা বলে দিতে পারব সেখানে কোনো ভাগ ছাড়াই বা কোনো পদ্ধতি ছাড়াই আমরা সরাসরি বলতে পারব আর একটা কী আমরা কিভাবে বাইনারি নাম্বার পরপর লিখব তো এইটা জানার আগে আমরা একটু জেনে নিই যে বাইনারি নাম্বার কি আর ডেসিমেল নাম্বার কী বাইনারি নাম্বার হচ্ছে যে নাম্বার সিস্টেমের বেস বেস টু সেটাই হচ্ছে বাইনারি নাম্বার এবং এতে মূল সংখ্যা ছিল জিরো এবং ওয়ান আর ডেসিম্যাল নাম্বারের বেস ছিল বেস টেন এবং এর মূল সংখ্যাগুলো কত হবে জিরো থেকে নাইন এই দশটা তো এরপর আসছি দেখো এটা একটা টেবিল যেটা হচ্ছে আমরা টু এর পাওয়ার এইটা আমাকে অবশ্যই জানতে হবে যে একটা বাইনারি নাম্বার থেকে একটা ডেসিমাল নাম্বার লিখতে গেলে আমাকে অবশ্যই এর পাওয়ারের এই টেবিলটা জানতে হবে এখানে দেখো টু টু পাওয়ার জিরো আমরা টু দ্বিপা জিরো সমান ওয়ান লিখবো টুটু দিপার ওয়ান সমান টু টুটু দ্বিপার টু সমান ফোর টুটু দ্বিপার থ্রি সমান এইট টুটু দিপার ফোর সমান সিক্সটিন দি পাওয়ার ফাইভ সমান থার্টি টু এই এইখানে দেখো আমরা এটা কী করে লিখছি আমরা সবাই জানি টু দি দিপার জিরো সমান ওয়ান আমি আগের ক্লাসেও বলেছি এক্স টু দি দিপার জিরো সমান ওয়ান হোয়েন এক্স টু দি দিপার জিরো ইকাল টু ওয়ান হোয়েন এক্স গ্রেটার দেন জিরো তো আর টু টু দি দিপার ওয়ান মানে সমান টু মানে কি দুইকে আমরা একবার গুণ করছি টুটি দিপার টু সমান ফোর মানে টু ইন্টু টু 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 দি পার থ্রি মিন্স টু ইন্টু টু ইন্টু টু এইভাবে দেখো এইভাবে আমরা করেছি এরপর দেখো টু টুটু দ্বিপার সিক্স টু টু দ্বীপার সিক্স সমান সিক্সটি ফোর টু টু দ্বিপার সেভেন সমান ওয়ান টোয়েন্টি এইট টু টুটু দ্বিপার এইট সমান টু হান্ড্রেড ফিফটি সিক্স অ্যান্ড টু টুটু দ্বিপার নাইন সমান ফাইভ হান্ড্রেড টুয়েলভ আর সবার শেষে দেখো যেটা আছে সেটা হচ্ছে টু টু টুটু দ্বিপার টেন টু টু টুটু দ্বিপার টেন সমান ওয়ান জিরো টু ফোর এই যে টেবিলটা এই টেবিলটা সেটা তোমাদেরকে সবাইকে এটাকে মুখস্থ করতে হবে মোটামুটি এটা বারবার তোমরা প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে যে টু টুথি পা জিরো থেকে টু টুতি পা টেন পর্যন্ত এরপর আসছি দেখো একটা এরপর আসছি দেখো এরপর একটা আমি টেবিলটাই লিখেছি এবং টেবিলের এই ভ্যালুগুলো লিখেছি টু টু দিপার জিরো আমরা দি পাওয়ার জিরো যেটা লিখেছি সেটা যে পজিশান আমরা যে পজিশানটা লিখেছি এটাকে আমি আগের দিনও বলেছিলাম এটাকে আমরা বলছি এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট এটার ভ্যালুটা কম তার চেয়ে বেশি টু টুটু দিপার ওয়ানের তার চেয়ে বেশি টু দি পাওয়ার টু তার চেয়ে বেশি টু টুটু দিপার থ্রি এইভাবে টুটু দিপার ফোর টু দিপার ফাইভ এতটা অব্দি লিখেছি এইখানে আমি লিখেছি থার্টি টু সিক্সটিন এইট ফোর টু অ্যান্ড ওয়ান কারণ এই ভ্যালুগুলো টুটো দিপার জিরো সমান ওয়ান টুটো দিপার ওয়ান সমান টু টুটো দিপার টু সমান ফোর এই ভ্যালুগুলো লিখেছি এই ভ্যালুগুলোকে যোগ করলে দাঁড়াবে সিক্সটি থ্রি এইবার একটা মজার ব্যাপার দেখো আমরা এই এই টেবিলটা থেকে আমরা ম্যাক্সিমাম বাইনারি নাম্বার সিক্সটি থ্রি পর্যন্ত বাইনারি নাম্বার আমরা লিখতে পারবো আমরা কীভাবে বাইনারি নাম্বার লিখি আমরা বা কিভাবে আমরা বাইনারি নাম্বার লিখব ভাগ করা ছাড়াই আমরা কিভাবে বাইনারি নাম্বার লিখবো সেটা একটু দেখে নিই সেটা দেখার জন্য ধরো আমি দুইয়ের বাইনারি নাম্বার লিখতে চাইছি টু লিখলাম টুয়ের বাইনারি নাম্বার লিখব কত হবে এইখানে দেখো এই যে টেবিলটা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু আমি এইটা ইউজ করে দেখো দুইয়ের বাইনারি নাম্বার লিখতে চাইছি তাহলে দুই দুইয়ের সোজা ওয়ান লিখবো আর একের পাশে জিরো দেবো তাহলে দুইয়ের বাইনারি ওয়ান জিরো এটা আমরা জানতাম ওয়ান জিরো বেস টু তাহলে এইবার ধরো আমরা চাইছি ফোরের বাইনারি কত হবে তো ফোরের বাইনারি কত হবে ফোরের বাইনারি পাওয়ার জন্য আমরা কত লিখবো ফোরের কাছে ওয়ান লিখবো বাকি দেখো জিরো জিরো দিলাম তাহলে এটা হচ্ছে ফোরের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো বেস টু এইভাবে যদি আমরা ফাইভের বাইনারি লিখতে চাই তাহলে কত হবে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ চার আর এক এই মিলে পাঁচ এই জন্য চারের ঘরে চারের পজিশানে আমরা ফোরের পজিশানে ওয়ান লিখবো ফাইভের পজিশানে ওয়ান লিখব এটা তাহলে যেটা হলো সেটা হচ্ছে ফাইভের বাইনারি নাম্বার লিখলাম আমরা ঠিক একইভাবে যদি আমরা সেভেন লিখতে চাই তাহলে কত লিখব ফোর প্লাস টু প্লাস ওয়ান দেখো সেভেন এটা সেভেনের বাইনারি হল এভাবে আমরা লিখেছি এইভাবে দেখো সেভেনের বাইনারি লেখা যায় এইটের যদি বাইনারি নাম্বার লিখতে চাই তাহলে কত লিখবো এইটের কাছে ওয়ান লিখব এইটের ঘরে ওয়ান লিখলাম বাকি ফোর টু এবং ওয়ানের ঘরে জিরো লিখলাম যে সংখ্যাটা পাওয়া গেলো ওয়ান জিরো 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 এটা হচ্ছে এইটের বাইনারি এইভাবে আমরা সিক্সটিনের বাইনারি লিখতে পারি এইভাবে আমরা ফিফটিনের বাইনারি পেতে পারি এইভাবে আমরা এখানে সিক্সটি থ্রি পর্যন্ত বাইনারি পেতে পারি যদি সিক্সটি থ্রির বাইনারি পেতে চাই তাহলে আমরা কত লিখবো তাহলে দেখো সবগুলো ঘরে যদি আমরা ওয়ান লিখে দিই সবগুলো থার্টি টুতে ওয়ান সিক্সটিনে ওয়ান এইটে ওয়ান ফোর ওয়ান টুতে ওয়ান ওয়ানে ওয়ান সবগুলোকে যোগ করলে আমরা কিন্তু সিক্সটি থ্রি পাবো অ্যাকচুয়ালি সিক্সটি থ্রির বাইনারি কিন্তু ওয়ান 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 এটা পেলাম এরপর দেখো আরও আসছি আরও কিছু এক্সাম্পল নিয়ে ধরো এখানে একটা টেবিলে আমি লিখেছি যে সিক্সটি ফোর থার্টি টু সিক্সটিন এইট ফোর টু ওয়ান অ্যাকচুয়ালি আমরা এটাকে আমরা কী বলবো এটাকে আমরা ডান দিক থেকে বলতে থাকবো আমরা ডানদিক থেকে কী বলবো ডানদিক থেকে আমরা বলবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু অ্যান্ড সিক্সটি ফোর এই টেবিলটাতে যোগ করলে এই টেবিলটাতে সমস্ত ভ্যালুগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন তাহলে আমরা কিন্তু এই টেবিলের সাহায্যে আমরা কিন্তু এই টেবিলের সাহায্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন পর্যন্ত বাইনারি নাম্বার লিখতে পারব যদি আমরা বলি যে সিক্সটি ফাইভের বাইনারি কত তাহলে আমরা কত লিখবো তাহলে সিক্সটি ফোর প্লাস ওয়ান এই নিয়ে সিক্সটি ফাইভ তাহলে বাকি ঘরগুলোতে আমরা জিরো বসিয়ে দেবো তাহলে দেখো জিরো বসিয়ে দিচ্ছি তাহলে সিক্সটি ফাইভের বাইনারি কত হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এইটা সিক্সটি ফাইভের বাইনারি এরপর যদি আসি যে আরেকটা সংখ্যা ধরলাম যে আমরা বললাম যে থার্টি ফোরের বাইনারি কত হবে তাহলে থার্টি ফোরের বাইনারি পেতে গেলে তাহলে থার্টি টু প্লাস থার্টি টু প্লাস টু এই নিয়ে আমরা থার্টি ফোর পাব তাহলে বাকি যে পজিশানগুলো আছে সেই পজিশানগুলোতে আমরা জিরো বসিয়ে দেবো তাহলে এটা কিন্তু থার্টি ফোরের বাইনারি আমরা পেয়ে গেলাম এরপর যদি আসছি আমরা ধরো পেতে চাই যে ফরটির বাইনারি কত হবে তাহলে ফর্টি মিনস থার্টি টু প্লাস এইট থার্টি টু অ্যান্ড এইট এই দুটো পজিশানে আমরা ওয়ান লিখবো বাকি মাঝের যে পজিশানগুলো আছে সেগুলোতে আমরা জিরো দিয়ে দেবো এটা হবে কত এটা হলো ফর্টি তাহলে ফর্টি বেস টেন ডেসিমেল নাম্বার ফর্টি তার বাইনারি ভ্যালুটা আমরা এটা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো 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 এইটা গেল বাইনারি নাম্বার আমরা এই টেবিলটা থেকে কী করে পাই এরপর আসছি দেখো যে আমরা একটা বাইনারি নাম্বারকে সিরিয়ালি কীভাবে লিখবো এইটা একটু বোঝার জিনিস আছে একদম ছোটো থেকে মানে একদম শুরু থেকে ভাবতে শুরু করি একদম সবচেয়ে কম সংখ্যা নিয়ে আমি ধরলাম যে আমার কাছে জিরো এবং ওয়ান আছে আমার কাছে দুটো ভেরিয়েবল নিলাম বা দুটো বিটের আমরা লিখতে চাই দুটো ভেরিয়েবল নিলাম তাহলে এক্স এবং ওয়াই আমি দুটো বিটের সংখ্যা লিখতে চাইছি তাহলে এখানে আমি কতগুলো বাইনারি নাম্বার লিখতে পারবো তাহলে আমি প্রথমটা লিখবো জিরো জিরো আর সবার শেষে আসবে ওয়ান ওয়ান এবার এই মাঝখানের যে কম্বিনেশান কতগুলো হতে পারে সেটা তাহলে কি করে লিখবো তাহলে দেখো প্রথমে যখন জিরো লিখেছি ডান দিকে একটা জিরো দিয়েছি এইবার পরের লাইনটা যখন লিখব তখন কিন্তু আমরা ডান দিকটাতে ওয়ান লিখবো আর এই জিরোটা থেকে যাবে আর এইটা কেন লিখেছি একটা জিরোর পর একটা ওয়ান এটা চেঞ্জ হলো তারপরে দেখো তারপরে লিখলাম ওয়ান জিরো তাহলে এইখানে দেখো ওয়ানের পরে জিরো চেঞ্জ হলো তারপরে তো ওয়ান ওয়ান লিখেই রেখেছি জিরোর পরে ওয়ান চেঞ্জ হলো এইটা গেল এলএসবি বি পজিশান এলএসবি পজিশানের এবার দেখো ঠিক এর পরের এর পাশের বাম দিকে এই বাম দিকেরটা যখন আমরা এসেছি এখানে দেখো দুটো জিরো হয়েছে তারপরে দুটো ওয়ান হয়েছে তাহলে আমরা যদি দুই বিটের লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এইখানে আমরা দেখলাম জিরো থেকে ওয়ান চেঞ্জ হচ্ছে প্রথমে আমরা জিরো লিখলাম জিরো থেকে ওয়ান আবার ওয়ান থেকে জিরো আবার জিরো থেকে ওয়ান এক বিট এক বিট করে চেঞ্জ হচ্ছে তার পাশের এই পজিশানটা কিন্তু আমরা জানি এটা টু টু দিপার জিরোর পজিশান এই পজিশানটা কিন্তু টু টুটু দিপার ওয়ান পজিশান তাহলে পাশের পজিশানটা দেখো পাশের পজিশানে দুটো জিরো চেঞ্জ হচ্ছে তারপর আবার দুটো ওয়ান চেঞ্জ হচ্ছে এই নিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম চারটে বাইনারির সংখ্যা লিখতে পারবো যার ডেসিম্যাল ইকুব্যালেন্ট ভ্যালু এটার ভ্যালু জিরো এটার ভ্যালু ওয়ান এবং এই ওয়ান জিরোর ভ্যালু হচ্ছে টু এবং ওয়ান ওয়ানের ভ্যালু হচ্ছে থ্রি এইভাবে ধরো আমরা যদি এবার তিন বিট লিখতে চাই তিন বিটের সংখ্যা লিখতে চাই তাহলে আমরা কত লিখবো তিন বিটের সংখ্যা এভাবে আমরা লিখতে চাইছি তিন বিটে দেখো তিন মিটে প্রথমে আমরা সবগুলো জিরো লিখবো এক্স ওয়াই জেড এর ভ্যালু জিরো 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 দিলাম তারপরে কি করব জিরো জিরো ওয়ান লিখলাম কারণ এই জিরোটা এই ওয়ানটা চেঞ্জ হলো এটা চেঞ্জ হবে না কারণ এখানে দুটো জিরো তারপরে ওয়ান আসবে তারপরের সংখ্যাটা তাহলে কত হবে তাহলে আমরা সবার ডান দিক থেকে কি লিখবো এখানে জিরো লিখলাম তারপরে কি দুটো ওয়ানের পর তাহলে চেঞ্জ হবে তাই ওয়ান লিখলাম এখানে কিন্তু থেকে যাবে জিরো এটা চেঞ্জ হবে না এটা জিরোই আসবে তো এরপরে আবার কত লিখবো এরপরে আমরা কত লিখবো ডান দিক থেকেই লিখছি দেখো তারপরে আমরা জিরোর পরে আমরা ওয়ান লিখলাম তারপর এই ওয়ানের পর আবার একটা ওয়ান লিখলাম কারণ আমি আগে বলেছি দুটো জিরো দুটো ওয়ান করে চেঞ্জ হবে তারপরে এইটা জিরো হলো এরপর যখন আমরা পরের সংখ্যাটা লিখতে যাব। তখন কিন্তু এখানে আমরা ওয়ান দেব কারণ এইখানে দেখো এইখানে প্রথমে একটা জিরো একটা ওয়ান করে সবার ডান দিকেরটা চেঞ্জ হয়েছে তারপরটা দেখো দুটো দুটো করে চেঞ্জ হয়েছে তারপরে দেখো এখানে চারটে করে চেঞ্জ হবে তাহলে চারটে জিরোর পর কিন্তু আমরা চারটে পরপর এখানে ওয়ান লিখতে পারবো তারপর দেখো এখানে ওয়ান তারপরে কত হবে দুটো ওয়ান হয়ে গেছে তাহলে জিরো হবে এখানে ওয়ান আছে তাহলে চেঞ্জ হয়ে জিরো হবে তার সংখ্যা আমরা কত লিখব ওয়ান তারপর জিরো তারপর ওয়ান ঠিক একই পদ্ধতি ফলো করলে তারপরের সংখ্যাটা আমরা লিখব কত ওয়ান ওয়ান জিরো এবং লাস্ট যেটা হবে ওয়ান 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 আমরা কিন্তু এর পর আর লিখতে পারবো না তাহলে তিনটে বিটের সংখ্যা দিয়ে আমরা কিন্তু জিরো থেকে এটা এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট ভ্যালু জিরো এবং এই যে তিনটে ওয়ান লিখেছি এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু কিন্তু সেভেন তাহলে তিন বিট দিয়ে আমরা কি লিখতে পারি তিনটে বিট দিয়ে তিনটে বিট দিয়ে আমরা কতগুলো সংখ্যা লিখতে পারি জিরো টু সেভেন কতগুলো সংখ্যা হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে আটটা তিন বিট দিয়ে আমরা বাইনারিতে তাহলে আটটা সংখ্যা লিখতে পারবো সেখানে দেখো এখানে কিভাবে আমরা লিখছি এইখানে লিখতে গেলে দেখো আমরা তাহলে এক্স ওয়াই এবং জেড এবং তিনটে বিট ধরেছিলাম জিরো 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 থেকে ওয়ান 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 পর্যন্ত তাহলে এখানে আমি বলেছি জিরো টু সেভেন লিখেছি তাহলে এখানে আমরা কতগুলো সংখ্যা লিখেছি আটটা নাম্বার লিখেছি আটটা নাম্বার লিখেছি কি করে লিখলাম কারণ এখানে দেখো ভেরিয়েবল কয়টা ভেরিয়েবল কটা বা বিট সংখ্যা কয়টা আমরা তিনটে বিট ইউজ করেছি তিনটে বিটে কতগুলো সংখ্যা লিখতে পারবো আটটা কি করে সেই রুলটা কি টু টু দি পাওয়ার থ্রি তাহলে টুয়ের পাওয়ারে কি থাকবে যতগুলো বিট তাহলে যদি আমরা চারটে বিট ইউজ করি চারটে বিট যদি ইউজ করি তাহলে কত চারটে বিট মানে চারটে জিরো থেকে চারটে জিরো থেকে চারটে ওয়ান পর্যন্ত যদি আমরা ইউজ করি তাহলে কি করব সেখানে আমরা করব কি চারটে জিরো থেকে চারটে ওয়ান করতে গেলে সেখানে দেখো এই এই চারটে ওয়ানের ভ্যালু হচ্ছে ফিফটিন আর এইটার ভ্যালু হচ্ছে জিরো তাহলে টোটাল আমরা ষোলোটা সংখ্যা পেয়েছি তাহলে সেখানে আমরা কি করে পেলাম টু টু দি পাওয়ার ফোর তাহলে যতগুলো ভেরিয়েবল থাকবে বা যতগুলো বিট থাকবে সেটাকে টু টু দি পাওয়ার ফোর করলে আমরা ম্যাক্সিমাম ততগুলো বাইনারি সংখ্যা লিখতে পারব এরপর দেখো এরপর আমরা আরেকটা আরেকটা ট্রিক্সে আসছি যেটা হচ্ছে আমরা একটা সংখ্যা দেখে আমরা একটা নাম্বার দেখে আমরা কি করে বুঝবো এটা কত বিটের ধরো সেভেন আমরা সেভেনের বাইনারি ভ্যালু লিখতে চাইছি এটা কত বিটের বা ধরো টোয়েন্টি ফাইভ এইটার বাইনারি কত বিটের সেটার জন্য আমাদের একটা ছোট একটা পদ্ধতি আছে সেটা একটু মানতে হবে যেমন ধরো টু টু দি পার থ্রি টু টু দি পার থ্রি সমান কত এইট এবার এইটের বাইনারি ভ্যালু কত হবে ওয়ান তারপরে টুয়ের যতগুলো পাওয়ার আছে সেই শূন্য বসিয়ে দেবো এটাই হচ্ছে এইট হবে এইবার সেভেন যদি লিখতে চাই ঠিক তার আগের সংখ্যাটা অর্থাৎ টু 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 পাওয়ার থ্রি সমান এইট এর বাইনারি সংখ্যা হবে ওয়ান এবং টুয়ের পাওয়ার যতগুলো আছে তত মানে তিনটে জিরো হবে এটাই হচ্ছে এইট ঠিক এর আগের সংখ্যাটা যদি সেভেন আমি লিখতে চাই তাহলে কত হবে এই এর যে পাওয়ার আছে ততগুলো ওয়ান হবে তাহলে ঠিক একইভাবে আমি যদি লিখতে চাই আমি যদি লিখতে চাই থার্টি টু থার্টি টুয়ের বাইনারি ভ্যালু কত হবে থার্টি টুয়ের বাইনারি ভ্যালু লিখতে গেলে আমাকে আগে জানতে হবে থার্টি টু সমান কত থার্টি টু সমান টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ থার থার্টি টুয়ের বাইনারি হবে একের পরে পাঁচটা জিরো এক দুই তিন চার এবং পাঁচ এইটা থার্টি টুয়ের বাইনারি ঠিক তার আগের সংখ্যাটা কত থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ানের বাইনারি ভ্যালু কত হবে এই যে পাঁচ তাহলে পাঁচটা ওয়ান হবে এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটা ওয়ান লিখেছি এবারে দেখো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লিখতে গেলে তাহলে আমাকে কয় বিটে টোয়েন্টি ফাইভ হবে এবার এখানে দেখতে হবে টোয়েন্টি ফাইভটা কার মধ্যে পড়ছে কোন রেঞ্জের মধ্যে অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোরের চেয়ে টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন টু টু দি ফাইভ ফোরের চেয়ে টোয়েন্টি সরি টু টু দি পার ফোর টু টু দি পাওয়ার ফোর থেকে টোয়েন্টি ফাইভ গ্রেটার দেন এবং টোয়েন্টি ফাইভ লেস দেন টু টু দি পার ফাইভ তাহলে এই টোয়েন্টি ফাইভ লিখতে গেলে এই যে এই যে সংখ্যাটা আছে ডান দিকে যার চেয়ে ছোটো সেই বিট সংখ্যার হবে এখানে টু টু থ্রি পার ফোর মানে আমরা ম্যাক্সিমাম কত লিখতে পারি চারটে ওয়ান অ্যাকচুয়ালি একের পরে চারটে শূন্য একের পরে চারটে শূন্য কয়েক বিটের হলো এটা পাঁচ বিটের একের পরে চারটা শূন্য এটা সিক্সটিন আর টোয়েন্টি ফাইভ এই যে ফাইভ আছে আমাদের এই যে পাঁচটা বিট হচ্ছে এই পাঁচটা বিটের থেকে আমাদের পাঁচ বিটের ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা লেখা যেতে পারে এইটা থার্টি ওয়ান পাঁচ বিটের ম্যাক্সিমাম থার্টি ওয়ান লেখা যেতে পারে তাহলে পাঁচ বিট দিয়ে আমরা কিন্তু ষোলো থেকে থার্টি ওয়ান অব লিখতে পারি টোয়েন্টি ফাইভটা এর মধ্যে পড়েছে তাই টোয়েন্টি ফাইভটা কিন্তু পাঁচ বিটের হবে যদি ধরো আর একটা সংখ্যা যদি ধরো নাইনটি টু এইটার বাইনারি সংখ্যা কত বিটের হবে নাইনটি টুটা হচ্ছে কত সিক্সটি ফোরের চেয়ে নাইনটি টু সিক্সটি ফোরের চেয়ে নাইনটি টু গ্রেটার দেন সিক্সটি ফোর আর লেস দেন ওয়ান হান্ড্রেড আর টোয়েন্টি এইট তাহলে সিক্সটি ফোর সিক্সটি ফোর যত বিটের দিয়ে শুরু হয়েছে অর্থাৎ সিক্সটি ফোর মানে টু টু দিপোর আর সিক্স টু টু দিপার সিক্স মানে একের পরে ছটা শূন্য তিন চার পাঁচ ছয় তাহলে নাইনটি টু হবে এই সাত বিটের তাহলে নাইনটি টু কিন্তু সাত বিটের হবে এইভাবে তোমাদেরকে কিন্তু মনে করতে হবে যেমন ধরো সেভেন আমি সেভেনটার এক্সাম্পল নিয়েছিলাম তাহলে সেভেনটা কত বিটের হবে কারণ এইট এখানে এইট এখানে যেহেতু এইট লিখেছি টু টু থ্রি থ্রি মানে আটটা সংখ্যা মানে সরি মানে একের পরে তিনটে বিট তাহলে সাত হবে কিন্তু তিনটে ওয়ান এইভাবেই আমরা নাম্বারগুলো লিখবো এবং তোমরা এই পদ্ধতিতে লেখা প্র্যাকটিস করলে মোটামুটি বুঝতে পারবে যে কোন বাইনারি বা সরি কোন ডেসিমাল নাম্বারের বাইনারি ইকুভ্যালেন্ট নাম্বার কত হবে এবং সেটা কত বিটের এইটাই ছিল আজকের ভিডিও আজকে এই পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে